নমস্কার বন্ধুরা, মামাটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদের চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম, একটা একা আছি বাড়িতে, ছেলে গেছে, ছেলের পাশের বাড়ির একজন একটা বাচ্চার জন্মদিন, তো ছেলের নেমন্তন্ন আছে, ছেলেকে দিয়ে আসলাম, আর ওর বাবা তো কাজে চলে গেছে, তাহলে ভেবেছিলাম একা আছি সন্ধ্যেটা আজকে একটা ভালো ভিডিও বানাবো। তো ভাবলাম এসে একটা ভালো ভিডিও করব, তারপর আমি ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। জানি না কি হলো, ছেলেকে জন্মদিনে দিতে গেছি পার্টিতে, ও বাচ্চাগুলো খেলা করছে, একটু দাঁড়িয়েছিলাম আমি, জানি না হঠাৎ করে কি হলো, বেশি দূর না কাছেই, যেই বাড়ি থেকে বেরিয়েছি হঠাৎ করে নাকের মধ্যে কি চলে গেল, ঢুকে গেল না কি হলো জানি না, হঠাৎ করে এমন হাঁচি শুরু হলো হঠাৎ করে, হাঁচতে হাঁচতে অবস্থা খারাপ, সেই রাস্তা থেকে হেঁচে হেঁচে হেঁচেই যাচ্ছি, হেঁচেই যাচ্ছি, হেঁচেই যাচ্ছি, বাড়িতে এসেও হাঁচি হচ্ছে। তা ভাবলাম এটাই ভিডিও করলে কি হয়, কেমন হয়। আমি তো কোনো স্নিজিং চ্যালেঞ্জ করছি না, কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, কিছু নয়, হঠাৎ করে হাঁচি শুরু হলো। তো যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করতে পেরেছি, এটাও মানে নিজেরই কেমন মজা লাগছিল, না কোনো প্রবলেম হচ্ছে, না কিছু হচ্ছে, হঠাৎ করে হাঁচি শুরু হলো। করোনার সিজন, জানি না কি হচ্ছে, হাঁচি কাশি তো ভয় লাগে, করোনা আবার আসছে। তো ভাবলাম এটাই ক্যামেরা বন্দি করা যাক আজকের ভিডিওতে। বন্ধুদের একটাই অনুরোধ, ভিডিওটি দেখো, আমার ঘরে এসে ভিডিওটি তোমরা দেখো, আর একটা করে ছোট্ট করে লাইক করে দিও ভিডিওটি দেখার সময়, আর কমেন্ট করো ভিডিওটিতে। আর এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, আর এতে কোনো, শুধুমাত্র আমার হাঁচি হচ্ছিলো, ওটাই আমি ক্যামেরা বন্দি করেছি যতটুকু পেরেছি, হাঁচি থামছেই না থামছেই না, ওইটুকুই ক্যামেরা বন্দি করেছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।